আজকের এই দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, বিশেষ করে আমার ভাইয়া ভাবির জন্য। তাই অনেক সকাল সকাল আরিশকে নিয়ে আমি চলে এলাম সাতক্ষীরাতে। আম্মু আমাদেরকে পোস্ট অফিস মোড়ে নিতে এসেছিল, বাসায় এসেই সকালের নাস্তাটা করে নিলাম এবং এর মধ্যেই ব্যাগপত্র সব গুছিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আমরা ক্লিনিকে চলে এসেছি। ক্লিনিকটা আমাদের বাসার খুবই কাছে। এই সেম ক্লিনিকে আমার আরিশ হয়েছিল আজ 16 মে বৃহস্পতিবার। আরিশ হয়েছিল গত বছর 22 জুন, সেদিনও ছিল বৃহস্পতিবার। সময় কত দ্রুত যায় দেখতে দেখতে আরিশের 11টা মাস কমপ্লিট হয়ে গেল। ক্লিনিকে প্রায় সবাই চলে এসেছে আমাদের বাসা থেকে এবং ভাবির বাসা থেকে লোকজন এসেছে। এখানে আসার সাথে সাথে ভাবিকে স্যালাইন দিয়ে দিয়েছিল আর আমরা এই কেবিনটা নিয়েছি ভাবির জন্য। ক্লিনিকের মধ্যে এই কেবিনটা আমাদের কাছে সব থেকে ভালো লাগে। আমার বেলাও কিন্তু এই সেম কেবিনটাই নেওয়া হয়েছিল। আমাদের রুমটা আয়া খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, এর মধ্যে আরিশও ঘুমিয়ে পড়েছে। আজকের দিনটা অনেক স্পেশাল হলেও অনেক টেনশনেরও ছিল। ভাইয়া অনেক টেনশন করছিল, তো ভাইয়া ছোট করে একটা ঘুম দিয়ে নিল। দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে, এখন ভাবিকে ওটিতে নেওয়া হয়েছে আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমরা দিয়ে দিয়েছি ভিতরে। আর এই সময়টাতে যে আমাদের কি হচ্ছিল, আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম আর দোয়া করছিলাম যেন সব কিছু ঠিকঠাক হয়। অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের সোনা পাখিকে আমাদের কাছে দিয়ে দিল। এই মুহূর্তটা আমাদের জন্য খুবই স্পেশাল, ইমোশনাল। বাচ্চার বড় ফুপ্পি বাচ্চাকে প্রথম নিয়েছিল, এরপর বাচ্চার বাবা দাদি নানি সবাই নিল এক এক করে। আলহামদুলিল্লাহ বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ এবং ভালো ছিল। আজ 16 মে বৃহস্পতিবার দুপুর 2:16 মিনিটে আমাদের পরিবারের নতুন সদস্য এসেছে। আলহামদুলিল্লাহ বাচ্চা হওয়ার পরপরই বাচ্চার কানে আজান দেওয়া হয়েছে। আজান দেওয়ার জন্য একজন হুজুর এসেছিলেন। এছাড়াও এখানে আব্বু অর্থাৎ বাচ্চার দাদা আজান দিচ্ছিল। আলহামদুলিল্লাহ আমার ভাইয়া ভাবি ছেলে সন্তানের বাবা মা হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের পরিবারের নতুন সদস্যর জন্য। আমাদের ময়না যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং বড় হয়ে ভালো মানুষ হতে পারে। বড় ফুপ্পির কোলে কত সুন্দর করে ঘুমাচ্ছে, মাশাআল্লাহ। বাচ্চা হওয়ার পরপরই এখানে অনেক অনেক মিষ্টি আনা হয়েছিল। এখানে যারা ছিল এছাড়াও যারা বাচ্চা দেখতে আসছিল সবাইকে মিষ্টিমুখ করানো হয়েছিল। এর মধ্যে আম্মু বাসায় এসে রান্না বান্না করে নিয়েছে ক্লিনিকে যারা আছে সবাইকে দুপুরে খাওয়ানোর জন্য। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসছিল আমাদের বাবুকে দেখতে। বাচ্চার মাথায় ঘন কালো চুলের জন্য সবাই খুব প্রশংসা করছিল। এটা কিছুদিন আগের ভিডিও, আমার ভাইপো হওয়ার কিছুদিন আগে আমি একটা আংটি বানাতে দিয়েছিলাম। এখানে বেশ কয়েকটা ডিজাইন দেখেছিলাম, তবে সেভাবে পছন্দ হচ্ছিল না। তাই আরিশের বাবা বলল আরিশের যে আংটি আছে সেই সেম ডিজাইনের বানাতে। আরিশের বাবার অফিস থেকে আরিশকে একটা আংটি গিফট করেছিল, সেই সেম ডিজাইনের এই আংটিটাও আমি বানিয়েছি আমার ভাইপোর জন্য। দুই ভাইয়ের সেম ডিজাইনের আংটি, দুজন যখন একসাথে পরবে ভালোই লাগবে। ক্লিনিকে ভাবিরা ছিল 4 দিন আর বাসার খুব কাছে হওয়াতে সবার যাতায়াতে খুব সুবিধা হয়েছিল। অফিস শেষ করে আরিশের বাবা বৃহস্পতিবার রাতেই বাসায় এসেছিল আর শুক্রবার এসেছে বাবুকে দেখতে। আরিশ তো খুব ছোট, ও তো বোঝে না, নতুন বাবুকে যেই কোলে নিচ্ছে ওর খুব খারাপ লাগছিল। 18 মে ছিল আমার বার্থডে আর আমার বার্থডেতে আমি এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, অনেক জ্বর এসেছিল, আমি উঠতেই পারছিলাম না। দেখতে দেখতে বাচ্চা হয়েছে আজ 6 দিন আর এই 6 দিনের দিন আম্মু বলছিল একটা নিয়ম আছে, দাদা বাড়ি থেকে কিছু জিনিসপত্র পাঠাতে হয়, সেজন্য আম্মু আর আমি এসেছিলাম বাজারে কিছু টুকিটাকি জিনিসপত্র নিতে। আমাদের বাসা থেকে ভাবিদের বাসা অনেকটাই দূরে, আম্মু সবকিছু গুছিয়ে দিয়েছিল আর ভাইয়া ভাবিদের বাসায় এটা পাঠিয়ে দিয়েছিল। অনেকদিন পর বাসার সবাই একসাথে বসে টিভি দেখছিলাম আর জ্বরে তো মুখে রুচি নেই, শুধু ফল খেতে হচ্ছে। আর আজ বাচ্চা জন্মের 7 দিন, 7 দিনের দিন বাচ্চার আকিকা করানো হয়েছে আর সব নিয়ম মেনে বাচ্চার আকিকার মাংস সবাইকে বিলিয়ে দেওয়া হয়েছে। আমরা ভাই বোনেরা মিলে আশেপাশে বিলিয়ে দিয়েছিলাম। আকিকা সম্পন্ন করে বাচ্চাকে একটা সুন্দর নাম দেওয়া হয়েছে, বাচ্চার নাম মোহাম্মদ আল সামির। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।